শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হলো মোহাম্মদ নুরুদ্দিন মাস্টার, আমার বাবার নাম হলো মৃত্যু আলী, আমার সৌদাগর, আমার নাম হলো আসি একাত্তর, আমার বাড়ি ছিল চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনি উপজেলা করবাটা, বর্তমানে আমি পৌরসভার বমানি মিলের উদ্যোগে থাকি মধ্যম নগর। আমরা এখন চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনি উপজেলার পূর্ব ইউনিয়নের পরেস্ট অফিসে দাঁড়িয়ে আছি, যেখানে 1971 সনে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার জন্য আমরা যে কজন সংগঠক ছিলাম, তার মধ্যে নদীরামের চেয়ারম্যানকে কেন্দ্র করে এখানে একটা সংগঠন গড়ে উঠে। সেখানে সরবপাটা, শিলক, পদুয়ো, মরিয়মনগর নেতারা এখানে যোগাযোগ করত। এখানে আমার পাশে যিনি আছেন উনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাফর সাহেব, তখন এখানে সত্তার মিয়া, সত্তার সাহেব কইলে নুরসভা বলতো, আরেকজন উকিল নুরসভা, তারপর মাহবুব চেয়ারম্যান পদুয়োর ছিল এবং শিলকের ছিল, নজিরাম চেয়ারম্যানের কেন্দ্র করে এখানে ছিল ছান্দু মেম্বার যার নাম নূর মোহাম্মদ এবং রাজা মিয়া ডাক্তার গফুর, সরবপাটা ছিল সলমান সদর এবং আলী আহমদ ডাক্তার, সালি আহমদ এবং বদিল আলম চেয়ারম্যান এবং প্রমুখ এখানে ছিল মরিয়মনগরের ডাক্তার সালি আহমদ এখানে যোগাযোগ করতে আসত। এখান থেকে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে সংগঠিত করে আমরা গাইডিয়ার ইসিয়াকের মাধ্যমে ইন্ডিয়াতে পাঠাইতাম। ওইখানে গিলের পাহাড় বলে একটা পাহাড় আছে, ওটা টপ দিয়ে এখানে দেখতে হইতো প্রতি সপ্তাহ সম্ভবত বৃহস্পতিবার। এই প্রথমে 20-15 জন করে পাঠাইতাম, পরে ওইটা বাড়তে বাড়তে প্রায় 1000-1500 এক এক পল্টনে ছিল। ওই সময় এটা কি মুক্ত এলাকা? এটা মুক্ত এলাকা, দক্ষিণাঙ্গুতে বরাবরই মুক্ত এলাকা ছিল, শিরক সরবরাহ পদুয়ো। এখানে যুদ্ধের সময় পাঞ্জাবের সম্ভবত 3 বারই আসছিল আর আসতে পারে নাই, কারণ কন্যাগুলি নদী থাকাতে আমরা নদীর পারে পেট্রোল পাইনি থাকতো, ওরা এদিকে আর ভয়ে পালা চলা, কোনো সময় চুরি করে পার হইতে চাইলে এখান থেকে গুলি শুরু করলে ওখানে নদীতে চাপ দিয়ে অনেকে মরত, অনেকে বাড়িতে চলে যেত। এখানে অনেক লোক যোগাযোগ করতো, বর্তমানে শুধু রাঙ্গুনিয়ে না চট্টগ্রাম জেলার অনেক লোক এখানে এসে ইন্ডিয়া যাইত। এখানে কি টিএমএল হিসেবে আসতেন? টিএমএল হিসেবের একটা গ্রুপ এপ্রিল মেয়ের দিকে টিএমএল রাম নামে একজন মাদ্রাদি সুয়াদের মেজরের নেতৃত্বে বেঙ্গল রেজিমেন্ট এবং রিপিয়ারের বাঙালি কিছু লোক নিয়ে এখানে একটা গ্রুপ আসছিল। সেইখানে উল্লেখযোগ্য ছিল সুয়াদার মেজর, টিএমএল কমান্ডার হলদার ছিল,
মোতালেব হলদার আক্তার হলদার আর সুজা হলদার প্রায় স্যারও কয়েকজন নাম ঠিক মনে নাই আর কয়েকটা গ্রুপ ওরা ওই শিবসরি নামে একটা জায়গা আছে ডিপ ফরেস্ট ওইখানে থাকতো এখানে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় অপারেশনে যাইত এবং আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায় এবং শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা যখন চারিদিকে আসছে তখন এখান থেকে ওদের একটা ক্যাম্প আমরা ফুলতুল্লা আদের ফরাই কিলের ওখানে ফরাই কিল ওখানে একটা বড় পাড়া ছিল বড় পাড়া থাকতাম ফরাই কিল আমার নাম মোহাম্মদ আবু জাফর বর্তমান চেয়ারম্যান প্রদীন অঞ্চলিত আমি একজন মুক্তিযুদ্ধ যে সময় এখানে ক্যাম্প ছিল ওনাদের মাধ্যমে আমরা ইন্ডিয়াতে গেছি 1971 সালে আমার তারিখটা ঠিক খেয়াল না কর তারিখ গেছি জি আমার নাম হচ্ছে এস এম মাসুদ পারভেজ আমি এই বাবার নামটা বল আমার বাবার নাম ডক্টর মোহাম্মদ শাহাদত হোসেন আমার মায়ের নাম মৃত মঞ্জু মনোরা বেগম বাড়ি আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলা আমি এখানে বর্তমানে ক্রুশিয়া রেঞ্জের ক্রুশিয়া বনবিটের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি এটা একসময় শুধু বিট হিসাবেই ছিল পরবর্তীতে একটা সময় যে রেঞ্জ অফিস হিসাবে এখানে কর্মকাণ্ড পরিচালনা এখান থেকেই হয় এখন এটা হচ্ছিল রেঞ্জ অফিস প্লাস রেঞ্জ বিট হেডকোয়ার্টার বিট 71 সালে যে এটা মুক্তিযোদ্ধাদের একটা কেন্দ্র ছিল এখানে আমি আমার কর্মকালীন সময়ে আমি বিভিন্ন বয়স্ক মানুষের কাছ থেকে জানতে পারছি যে এখানে একজন মুক্তিযোদ্ধারা সময় কাটাতেন তাদের বিভিন্ন রকমের কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত হতো এখানে তারা সংগঠিত হতো বিভিন্ন গোপনীয় মিটিং সিটিং এখান থেকে পরিচালিত হতো এলাকার যে মুরব্বী যারা আছেন তাদের কাছ থেকে আমাদের যারা পুরনো এখানকার চাকরি করে গেছেন বিভিন্ন সময় তাদের কাছ থেকেও জানতে পারছি যে এখানে এরকম বিষয়গুলো হতো তো বর্তমানে এখানকার যে দেখা যাচ্ছে ভবন টবন দেখা যাচ্ছে আবাসস্থল দেখা যাচ্ছে এটা আগে ছিল না এই আমরা যেখানে দাঁড়ানো আছি এখানে একটা ঘর ছিল যেখানে স্টাফরা থাকতেন পাশে বাঁশের বেড়া দেওয়া ছিল এবং কাঠের খুঁটি দিয়ে টিন দিয়ে ঘরগুলো করা ছিল ওদিকে ওই যে দেখা যায় ওই যে একটা আছে একটা ঘেরা বেড়া দেওয়া আছে ওখানে উঁচু জায়গা ওই যে লোকটা জ্বালানি ওখানে ওই যে উঁচু জায়গাটা ওই উঁচু জায়গাতে একটা বাংলো ঘরের মতো ছিল কাঠের দিয়ে তাও মাথার মতো ছিল ওটাই ছিল মূলত অফিস ওখান থেকে বাংলা নাম দিয়েছিল আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী বাবার নাম আব্দুল আলম চৌধুরী আমার নাম মাজেদা বেগম আমার বাড়ি সরব্বাটা ইউনিয়নে আমি শিক্ষকতায় নিয়োজিত ছিলাম রিসেন্টলি আমি অবসর নিয়েছি এখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল এখানে মূলত মুক্তিযুদ্ধ সংগঠকরা এখান থেকে মুক্তিযোদ্ধাদেরকে বাছাই করে ভারতে প্রেরণ করেছিল নাম আমার নাম মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী আমার পিতা মৃত খারিজ্জামান চৌধুরী আমার বাড়ির রাঙ্গুনেদার অন্তর্গত 10 নম্বর পদে ইউনিয়নে আমার গ্রাম জয়নগর আমি আমার বড় ভাইকে আগে সম্পর্ক করেছি উনি একজন মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন এই জায়গা আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এখানে মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল এই ক্যাম্প থেকে অনেক লোককে ট্রেনিংয়ের জন্য বাড়িতে পাঠিয়েছিল ওরা ওইখান থেকে এসে আমাদের প্রদুনে এসে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মুক্তিযুদ্ধ করেছিল এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে এখান থেকে রাঙ্গুনিয়া থানা পর্যন্ত ওই আক্রমণ করেছিল এটা আর কী কী দেখছেন অন্ত এলাকার মানুষ আর বেশি লোকজন দেখি বেশি আর আয়রাতে না আর বড় ভাই আবুদার সাহেব উনি মুক্তি সংগঠক উনি আবার নিজেই ভারতে গেছেন ওইখান থেকে কিছু অস্ত্র শস্ত্র নিয়ে এসে উনি এখানে অনেক এখানে খানা দানা গুলো করতে গেছে আমরা মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে আমরা অনেক জায়গায় পুকুর থেকে মাছ ধরে আনতাম আর অনেক লোকের থেকে সবাইকে আমরা মুরগি ছাগল পুঁজিতে এনে দিতাম ওদেরকে সহযোগিতা করতে পারি আচ্ছা এখানে পাঞ্জাবি আসছিল
ওইটাকে আমার আম্মা আমার আব্বাকে এটা একটু বদাই বলে ডাকতো একটু আসিল চলা ফিরিয়া আমার আব্বাকে বদাইয়ে ডাকতো বদাইয়ে যেদিন করিম সাহেব মারা গেছে ওইখানে বেতাগির ওইখানে বদাইয়ে আসে আমার আব্বার পা ধরে কেঁদেছিল আমাদের ক্যাপ্টেন সাহেব মারা গেছে মেরে বলে খে কত খে মারছে জানি না সময় এখানে এটাকে অনেকটাই আমরা ইন্ডিয়া বলতাম এখানে কোন সময় প্রথম কন্ডবুলি দক্ষিণ ভাগ আছে এটা কোন কন্ডবুলি দক্ষিণ ভাগে দুই নম্বর ভারত বলা হতো কটিয়া সাতকানিয়ে দেখি অনেক জায়গাতে এখানে অনেক লোক পালিয়ে চলে আসছে আর কি যুদ্ধতে আশ্রয় আছে মুক্তিযুদ্ধ প্লাস আওয়ামী লীগের নেতাদের চৌধুরী এবং মফজল কোন জায়গায় ছিল উনি কি আপনাদের সহযোগিতা করছিল ভারত বলে সবাই উল্লেখ করে সারা চিটায় অনেক বাংলাদেশে অনেক এলাকা দেখি এখানে অনেক লোক আসে এখানে থাকতো খানা পিনা ওদেরকে সবাইকে আমরা ওইগুলি খানা কিনা রসদ সবগুলো এনে ওদেরকে আমরা সাহায্য করতে পারবো হানাদার বাহিনী তাহলে একবার আসছিল এখানে টোটাল দক্ষিণ আঙুলে তিনবার সব ইন্ডিয়ান কভার করতে যারা বাজে তারা গুলি করতে বাড়িঘর জ্বালা যে তাদের চৌধুরীর বাড়িঘর জ্বালাবার সব ও স্বাস্থ্য ভাই একদম পুড়ে গেছে না কুলের শিশু 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই।
জয় বাংলা।